হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখানে দেখো টিকিট কাটার জন্য কত লাইন। তোমরা কি মনে করো যে কেউ টিকিট কাটে না, এমনিতেই যায়? দেখো আমি তো দাঁড়িয়ে আছি 50 জনের পিছনে, এখন বাজে 6:30। তোমার টিকিট কাটা হয়ে গিয়েছে? দেখো আমি টিকিট কেটেছি, এই দেখো আমার টিকিট। তোমরা ভাববে হয়তো আমি টিকিটই কাটি না, এমনি ট্রেনে চড়ছি শুধু। তো যা যাক, সামনে খিদে পেয়ে গেছে, 6:30 বাজে। এখান থেকে একটা কেক নিয়ে নিচ্ছি, তোর কেকটাই খাবো, এই দেখো কেকটা। সামনের দিকে এগোনো যাক, সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি লেডিস কামরার দিকে। পিছনেও দেখিয়ে দিলাম একটা ট্রেন আসছে, সেটাই আমি দেখানোর জন্য ক্যামেরাটা পিছনে করলাম। এটা হলো ডায়মন্ড ট্রেন। প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, এতটাই ভিড় যে মানুষজন সব সামনে চলে এসেছে, যেন মনে হচ্ছে বাইরে থেকেই সবাই ঝুলে ঝুলে যাচ্ছে। এই দেখো একজন ছুটছে ট্রেনটাকে ধরবে বলে, ও ছুটে যাচ্ছে মহিলা কামরার দিকে। তো আমিও যাচ্ছি মহিলা কামরার দিকে, তবে আমি কিন্তু এই ট্রেনে উঠবো না, এত ভিড়। তো রাস্তা ক্রস ট্রেনটা চলে গেছে, তো এই জন্য আমি রেল লাইন ক্রস করছি। আসলে আমি বেশিরভাগ অটোতে যাতায়াত করি, তো তাই জন্য রেল লাইনকে আমি বলছি যে রাস্তা। তো রেল লাইনকে রেল লাইনে বলতে হবে। আমি চলে এলাম এখন 2 নম্বর প্ল্যাটফর্মে, ওটা ছিল 1 নম্বর প্ল্যাটফর্ম। এবারে দেখো তো এটা কী গাড়ি, তোমরা কি বলতে পারবে এটা আবার কী গাড়ি রে বাবা? ইন্ডিয়ান রেলওয়েজ লেখা আছে। তো দেখো গাড়িটা চিনতে পারো কি না। এই যে একটা গোল মতে দেখে মনে হচ্ছে যে সলমান খানের একটা ফিল্মে এইরকম তেরে নাম ফিল্মে একটা গুন্ডাকে মারা হয়েছিল। এই দেখো এটা মালবাহী ট্রেন, মানে যে পাতগুলো বসায় না সেইগুলো এখানে নিয়ে যায়। তো নতুন একটা গাড়ি দেখলে তোমরা তো নাম বলতে পারলে না, আমাকেই বলে দিতে হলো। আমি দেখছি যে আমার ট্রেনটা কখন আসবে। ওটা চলে যাচ্ছে, গিয়ে রাস্তা ক্লিয়ার হলে এখানেই আসবে। দেখো পাখিরা খাচ্ছে, কত খাবার পড়ে থাকে, সব লোকরা খায় তো নিচে ফেলে, সেইগুলোই পাখিরা খাচ্ছে। তো দেখছি আমার ট্রেন আসছে কিনা, অনেকক্ষণ ওয়েট করছি। হালকা হালকা বৃষ্টি হয়েছে সকালে, জানো তো। এই এসে গেল আমার ট্রেন, এটা হলো 2 নম্বরে বারুইপুর লোকাল। তো বারুইপুর লোকাল 2 নম্বরেই দাঁড়ায়। তো বারুইপুর লোকালে আমি উঠে পড়বো। এবারে দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো, আর দেখো আমি কোথায় যাই। চলে এলো, পাখিগুলো সব উড়ে গেল, ট্রেন বা পুরো খালি হয়ে যাবে ট্রেনটা। তা সত্ত্বেও ছুটো ছুটে ভিতরে ঢুকতে হবে, ঢুকে পজিশন নিয়ে দাঁড়াতে হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তো চলো ভিতরে ঢোকা যা। ওরে বাপ রে, দিদি আমার সামনে চলে এসেছে, ক্যামেরা গার্ড করে দিয়েছে। তবু যাচ্ছি দিদির পিছনে পিছনে, এবারে ধরে নেব একটা জায়গা, দেখি কোথায় খালি আছে। ওরে বাবা, আমি তো ভিড়ে ভিড়ও ঘুগনিওয়ালাও চলে এসেছে, তার আমি একটু ঘুগনি নিয়ে নিব। আও দেখতে পাচ্ছি আমি কত সুন্দর একটা ঘুগনি নিয়েছি, যেটা আছে তাল পাতার চামচ। তো ছেড়ে দিয়েছে ট্রেন, তোমাদের দেখাই ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। বাপ রে, ও হো, গাছ আর গাছ, সবুজ গাছ, কত সুন্দর গাছ। গাছগুলো ফেলে, ঘর বাড়িগুলো ফেলে সামনের দিকে আমরা এগোচ্ছি। বাও, খুব সুন্দর দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে প্রকাশ করে দিতে তোমাদের মনের ভাব। প্রাকৃতিক দৃশ্য, এই প্রাকৃতিক দৃশ্য কোথাও পাওয়া যায় না। আমি কিন্তু ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিয়েছি, না হলে একদম সামনের দিকে করলে এত হাওয়া বইছে যে আমার ঘরটাই পড়ে যেতে পারে, সেই জন্য আমি একটু সামনে করে নিয়েছি। তো এবারে চলে আসলো সুভাষ গ্রাম, কত সুন্দর অ্যানাউন্সমেন্ট করছে, আগলে স্টেশন আ রে সুভাষ গ্রাম, খুব ভালো লাগে শুনতে। তো সুভাষগ্রাম হলো আমাদের সুভাষচন্দ্র বসু, তোমরা সবাই জানো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান। এখানে একটা ওনার বাড়ি আছে, তারই নাম অনুসারে কিন্তু সুভাষগ্রাম নাম হয়েছে এই জায়গার। তো আমি একদিন ট্রাই করব না, আমি অবশ্যই যাব সুভাষগ্রামে, যেই বাড়িতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু থাকতেন। এখান থেকে কিন্তু তিনি ছদ্মবেশে অন্য দেশে চলে গিয়েছিলেন। তো আমি সেই জায়গায় আমার যাবার খুব ইচ্ছা, আমি লোকেশন নিয়েছি, আমি যাব। এবারে নামবো, দেখো কতটা ভিড় হয়েছে আজকে,
দেখতে পাচ্ছ সেরকম একটা ভিড় নয়, তবে তবুও হালকা ভিড়। আমি নেমে যাব খুব আস্তে আস্তে, তো নেমে গেলাম, চলো নেমে গেলাম আমার গন্তব্যস্থল সুভাষগ্রামে। সামনে ব্যাগ নিয়েছি, কারণ এই দেখো সুভাষচন্দ্র বসু, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু কত সুন্দর মূর্তি, সেখানে আমার লেখা আছে সুভাষগ্রাম। তো সুভাষচন্দ্র বসুর দেশে এসে একটা দেখলাম এখানে কয়েকটা লোক একজনকে মারছে। আরে কি হলো রে বাবা, আরে আহা, এটা তো চোর, এই লোকটা চুরি করেছে মোবাইল। আসলে মোবাইল চুরি করতে গিয়েছিল, চুরি করতে পারেনি, কিন্তু ধরা খেয়ে গেছে। ভাই কেন ভাই তোরা চুরি করিস, দেখে তো মনে হচ্ছে একদম পা থেকে মাথা পর্যন্ত চকচকে জামা কাপড় পরে আছে, কোনো অভাব নেই, তাহলে কেন ভাই তোরা চুরি করিস। আজকে ভিডিও এই পর্যন্ত, টাটা।